بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. যখন থেকে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়েছে সেই তখন থেকে ইসরায়েল এবং প্যালেস্টাইন ছাড়াও আরও একটি দেশ নিউজের হেডলাইনে স্থান করে নিয়েছে, আর সেই দেশটি অন্য কোনো দেশ নয় বরং ইয়েমেন। আর ইয়েমেনের নাম এই জন্য উঠে আসছে কেননা ইয়েমেনে এই যে হুতি বাহিনীর বসবাস, আর সবচেয়ে বেশি চর্চা তখনই শুরু হয়ে যায় যখন হুতি বাহিনী ইসরায়েলের একটি জাহাজকে হাইজ্যাক করে নেয়। তারপর যখন থেকে হুতি বাহিনীর দ্বারা ইসরায়েলের জাহাজ হাইজ্যাক করা হয়েছে, তো তখন থেকে সবার মতো আপনিও হয়তো এটি জানতে চাইছেন যে এই হুতি মুসলমান বা হুতি বাহিনী বা হুতি বিদ্রোহী আসলে কারা, এদের ইতিহাস কি, আর এরা শিয়া এবং সুন্নি মুসলমানদের মধ্য থেকে কোন সম্প্রদায় থেকে সম্পর্ক রাখে, আর এদের নাম হুতি বিদ্রোহী কেন দেওয়া হয়েছে, আর সেটি কোন এমন কারণ যেখানে এই বাহিনী নিজেও মুসলমান তা সত্ত্বেও তাদের সবচেয়ে বড় শত্রু সৌদি আরেবিয়াকে কেন মেনে থাকে, আর এদের সঙ্গে কন্টিনিউ পিছনের কয়েক বছর ধরে যুদ্ধ চালিয়ে আসছে যেই কারণে। এটি এমন যুদ্ধ যেখানে না তো প্রচুর খরচা হয়ে গিয়েছে বরং হাজার হাজার মানুষের শাহাদত হয়ে গিয়েছে। তো উপরের সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আপনি শুধুমাত্র জুড়ে থাকুন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত। সর্বপ্রথম আপনারা এটি জেনে নিন যে এদের নাম হুতি মুসলমান নয় বরং এদেরকে জাইদিয়া মুসলমান বলা হয়। জাইদিয়া সাধারণভাবে মুসলমানদেরও একটি ফিরকা, কিন্তু এদেরকে হুতি মুসলমান কেন বলা হয় সেটিও আপনারা এই ভিডিওর শেষের দিকে জেনে যাবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে জাইদিয়া গ্রুপ, এরা শিয়া সম্প্রদায় থেকে বিভক্ত হয়ে যাওয়া একটি ছোট গ্রুপ, কিন্তু এদের কিছু রীতি রেওয়াজ সুন্নি মুসলমানদের সঙ্গেও মিলে থাকে, আর এই রীতি রেওয়াজকে দেখে এই মুসলিমদেরকে শিয়াদের থেকে সুন্নি মুসলমানই বেশি মনে করা হয়। এবার যদি কথা বলা হয় এদের ইতিহাসের, তাহলে আমরা সকলে জানি যে শিয়া এবং সুন্নিদের মধ্যে শুধুমাত্র পার্থক্য এটাই যে সুন্নি মুসলমানের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পার্থিব জীবনে ইন্তেকালের পর চারজন খলিফা হয়েছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী। কিন্তু দ্বিতীয় দিকে শিয়া সম্প্রদায়ের মানুষেরা মনে করে থাকেন এই খলিফার সিস্টেম সঠিক নয়, সেই জন্য শিয়া সম্প্রদায়ের মানুষেরা ইমামে বিশ্বাস করে থাকেন। শিয়াদের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যাওয়ার পর ইমামের কনসেপ্ট শুরু হয়, আর সর্বপ্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় ইমাম হলেন হযরত হাসান, তৃতীয় ইমাম হলেন হযরত হুসাইন এবং চতুর্থ ইমাম হলেন কারবালাতে বেঁচে যাওয়া জয়নুল আবেদিন। আর এমনইভাবে এই ইমামের কনসেপ্ট বারো ইমাম পর্যন্ত প্রতিনিয়ত থাকলো। কিন্তু এখানে খেয়াল করার মতো কথা হলো শিয়া সম্প্রদায়ের মধ্যে চতুর্থ ইমাম পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যখন চতুর্থ ইমাম হযরত জয়নুল আবেদিনের ইন্তেকাল হয়ে যায় তখন শিয়াদের মধ্যে ভাগে ভাগে শুরু হতে লাগে। এমনই করে একটি বড় গ্রুপ হযরত জয়নুল আবেদিনের বড় ছেলে হযরত বাকারকে ইমাম ধরে নেয়, কিন্তু এদের মধ্যে একটি ছোট গ্রুপ এমন ছিল যারা ইমাম মুহাম্মদ বাকারের পরিবর্তে তার ওই দ্বিতীয় ভাই হযরত জায়েদ বিন জয়নুল আবেদিনকে নিজেদের ইমাম মানতে শুরু করে। আর সেই সময় যারা হযরত বাকারের পরিবর্তে যারা হযরত জায়েদকে ইমাম মেনে নিয়েছিল তাদেরকে পরবর্তীতে জাইদিয়া মুসলমান বলা হয়। আর দ্বিতীয় দিকে যে বড় গ্রুপটি হযরত বাকারকে ইমাম মেনে নিয়েছিল তাদেরকে আশনাশরি মানে টুয়েলভার বা বারো ইমামওয়ালা বলা হলো। আজকের বর্তমান সময়ে আমরা পৃথিবীতে যতটা শিয়া মানুষদেরকে দেখতে পাই, হোক তারা ইরান, আজারবাইজান, লিবানন, এমনকি পাকিস্তানে হোক না কেন, এরা প্রত্যেকে আশনাশরি মানে টুয়েলভার বারো ইমামকে মেনে চলা গ্রুপ। আর দ্বিতীয় দিকে যারা জাইদিয়া মুসলমান হয়েছিল তাদের পৃথিবীতে সংখ্যা খুবই কম আছে। এই জাইদিয়া মুসলমানদের যদি কথা বলা হয় তাহলে এদের বেশিরভাগ সংখ্যা ইয়ামানেই পাওয়া যায়। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে এই জাইদিয়া মুসলমানরা ইতিহাসের পাতাতে বিভিন্ন সময়ে শক্তিশালী সাম্রাজ্যকে স্থাপন করেছিল। সেখানে যদি কথা বলা হয় ইয়ামান অঞ্চলে অথবা মরক্কো অঞ্চলে অথবা উত্তর আফ্রিকার অঞ্চলগুলো, উত্তর ইরান এবং সৌদি আরেবিয়ার মতো স্থানগুলোতে কোনো এক সময়ে এই জাইদিয়া মুসলমানদের ওই রাজত্ব ছিল, আর এগুলো এমন সাম্রাজ্য ছিল যেগুলো কয়েক শতাব্দী পর্যন্ত চলেছিল। বিশেষ করে ইয়ামান অঞ্চলে জাইদিয়া মুসলমানদের সেই শুরু থেকে এখনো পর্যন্ত কব্জা আছে। এখানকার মানুষেরা দুটো জিনিসকে বেশি স্মরণ করে থাকে আর তার উপরে গর্বও করে থাকে। প্রথম জিনিস হলো ঐতিহাসিকভাবে ইয়ামান অঞ্চলে সর্বপ্রথম যখন ইসলাম এসেছিল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে এসেছিল, মানে তিনি এখানে এসেছিলেন আর এখানে আসার পর ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয় জিনিসটি হলো কিছু হাদিস এবং অথেন্টিক কিতাবে এটি পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এবং মদিনাতে বসে ইয়ামানবাসীর জন্য বিশেষভাবে দোয়া করেছিলেন, আর এই জিনিসকে ইয়ামানের বাসিন্দারা আজও স্মরণ করে থাকে আর নিজেদের জন্য অনেক গর্বের বিষয় মনে করেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে জাইদিয়া মুসলমানরা ইমামতির কনসেপ্টে বিশ্বাস তো রেখে থাকে, কিন্তু অন্যান্য শিয়াদের মতো ইমামকে এরা নিষ্পাপ মনে করে না।
দ্বিতীয় দিকে আবার এরা সুন্নিদের মতো হযরত আবু আক্কার হযরত ওমরকে হযরত আলীর থেকেও বেশি সম্মান দিয়ে থাকেন। সেই সঙ্গে এদের নামাজ এবং ওযু করার পদ্ধতিও সেটিও শিয়াদের থেকে অনেকটা এগিয়ে গিয়ে মোটামুটি সুন্নিদের মতোই। তো চলুন এবার আপনাদেরকে এই হুতি বাহিনীর সম্বন্ধে কিছু জানিয়ে দিই, মানে এদের নাম কিভাবে হুতি বিদ্রোহী হলো সেটির সম্বন্ধে সামান্য তথ্য জেনে নিই। আপনাদেরকে জানিয়ে রাখি যে জাইদিয়া মুসলমানদের এই যে হুতি নাম দেওয়া হয়েছে এটা খুব একটা বেশি সময় আগে দেওয়া হয়নি, বরং কিছু সময় আগেই দেওয়া হয়েছে। তো এটিকে ক্লিয়ার করার জন্য আপনাদেরকে ইতিহাসের আরেকটু পিছনে নিয়ে যাচ্ছি। আপনি ম্যাপে যে দেশটিকে দেখতে পাচ্ছেন এটি হলো ইয়ামান, আর যেটি সৌদি আরবিয়ার একেবারে নিচে অবস্থান করছে। পৃথিবীর অন্যান্য অঞ্চলগুলির মতো ইয়ামান অঞ্চলেও খিলাফতের রাশিদার পর সময়ে সময়ে সাম্রাজ্য এবং শাসনের পরিবর্তন হতে লাগে, এতদূর পর্যন্ত যে 1239 খ্রিস্টাব্দের কাছাকাছি এই অঞ্চলে রাসুলিদ বংশ একটি শক্তিশালী সালতানাত প্রতিষ্ঠা করে। এরপর 16 শতাব্দীতে গিয়ে বেশিরভাগ মুসলিম অঞ্চলের মতো এই অঞ্চলেও সালতানাতে ওসমানিয়া রাজত্ব শুরু হয়ে যায়। কিন্তু এই সমস্ত জিনিস থেকেও এগিয়ে গিয়ে যাদেরকে জাইদি মুসলমান বলা হয় এরা ধীরে ধীরে ইয়ামানের উপর কব্জা জমাতে শুরু করে। আজ থেকে হাজার বছর আগে এই মানুষদের সালতানাত ইয়ামানের মধ্যে ছিল, আর সেই 1000 বছর ধরে এই মানুষেরা ইয়ামানের বিভিন্ন অঞ্চলের উপর রাজত্ব করে আসছে। এই জাইদি মুসলমানদের শেষ ইমাম, যার নাম ইমাম আহমদ ছিল, তাকে 1962 খ্রিস্টাব্দে হত্যা করে দেওয়া হয়। আর এর পরিণতি এমন হলো যে সম্পূর্ণ ইয়ামানের সিভিল ওয়ার মানে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়, আর যার পর ইয়ামান দুই টুকরোতে বিভক্ত হয়ে যায়। একটি ছিল নর্থ ইয়ামান আর দ্বিতীয়টি ছিল সাউথ ইয়ামান। সেই সময় সাউথ ইয়ামানে USSR মানে সোভিয়েত ইউনিয়নের রাজত্ব ছিল, যেখানে আবার নর্থ ইয়ামানে আমেরিকার মতো দেশের সাপোর্ট ছিল। 1978 খ্রিস্টাব্দে যে উত্তর ইয়ামানকে আমেরিকা সাপোর্ট করত, সেখানে আলী আবদুল্লাহ সলেকে রাষ্ট্রপতি বানানো হয়। আলী আবদুল্লাহ সলের সময়েই নর্থ ইয়ামান এবং সাউথ ইয়ামানের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, কিন্তু এটি সেই সময় ছিল যখন USSR মানে সোভিয়েত ইউনিয়ন খুবই দুর্বল হয়ে গিয়েছিল। সেই জন্য পৃথিবীর অন্যান্য দেশের মতো সাউথ ইয়ামানেও তার প্রভাব দেখা যাচ্ছিল, যেই জন্য দক্ষিণ ইয়ামানকে উত্তর ইয়ামানের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, মানে বিভক্ত হয়ে যাওয়া ইয়ামান দেশ আবার পুনরায় আরেকবার এক জায়গায় হয়ে গেল। তারপর এই জুড়ে যাওয়া দেশের নাম দেওয়া হয়েছিল রিপাবলিক অফ ইয়ামিন, আর এই সম্পূর্ণ দেশের প্রথম রাষ্ট্রপতি আলী আবদুল্লাহ সলেকে বানানো হয়। আর এই সবকিছু এই জন্য সম্ভব হচ্ছিল কেননা আলী আবদুল্লাহ সলের পিছনে আমেরিকা এবং সৌদি আরবিয়ার সাপোর্ট ছিল। কিন্তু দ্বিতীয় দিকে যেই জাইদিয়া মুসলমান তারা এই সমস্ত জিনিসে অনেক পেরেশান হয়েছিল, কেননা আলী আবদুল্লাহ সলের রাষ্ট্রপতি হওয়ার পরে জাইদিয়া মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর পরিকল্পনা করে, তাদেরকে মেন স্ট্রিম পলিটিক্স থেকে দূরে করে দেওয়া হয়। আর এর পরিণতি হলো যে এই মানুষদের ভিতরে শুধুমাত্র ভয় সৃষ্টি হলো না, বরং এই কথাও ছড়িয়ে যেতে লাগলো যে যদি এমনভাবে চলতে থাকে তাহলে আমরা ইয়ামান থেকে বাইরে চলে যাব, আর যার পর আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। তো এমন ওই পরিস্থিতিতে নিজের জাতিকে বাঁচানোর জন্য একজন যুবক সামনে খাড়া হয়ে দাঁড়ায়, যার নাম হলো হুসাইন বদরুদ্দিন আল হুতি। বদরুদ্দিন আল হুতি একজন এমন স্টুডেন্ট ছিলেন যিনি 1990 দশকে ইয়ামানের ভিতরে হুতি মুভমেন্ট মানে হুতি আন্দোলনকে স্টার্ট করেন। এই আন্দোলনের শুধুমাত্র একটি উদ্দেশ্য ছিল, সেটি ছিল জাইদি মুসলমানদেরকে ইয়ামানের ভিতরে আরেকবার পুনরায় শক্তিশালী করে তোলা। প্রথমের দিকে হুতি মুসলমানদের কাজ করার পদ্ধতি এমন ছিল যে তারা সকলকে একটি ক্যাম্পের মধ্যে নিয়ে যেত, আর যেই ক্যাম্পের ভিতরে বড় বড় শিয়া স্কলারদের মোটামোটা কিতাবকে পড়ে শোনানো হতো এবং বোঝানো হতো। মানে বদরুদ্দিন আল হুতি তিনি চাইতেন আমার জাতি যে প্রথমে যেমন শক্তিশালী মজবুত ছিল এখন যেন আবারও সেই তেমনই হয়ে যায়। কিন্তু দ্বিতীয় দিকে যে সলের সরকার ছিল সে কিন্তু আমেরিকা এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করে যাচ্ছিল, আর এই সমস্ত জিনিস দেখে ইসরায়েলও অনেক খুশি হচ্ছিল, কেননা জাইদি মুসলমান এরা সেই প্রথম থেকে ইসরায়েলের বিরোধ করে আসত। কিন্তু যখন তারা নিজের দেশের মধ্যে দুর্বল হয়ে যায় এবং তাদের সরকারও তাদের হাতছাড়া হয়ে যায়, এই কারণে তারা ফিলিস্তিনিদের জন্য কোনো আওয়াজ উঠাতে পারছিল না। সেই সময় যেখানে হুতিরা নিজেদের হক চাইছিল, নিজেদের রাইটস চাইছিল, সেখানে দ্বিতীয় দিকে গভর্নমেন্ট খুশি খুশি দিন কাটাচ্ছিল। পরিণতি এমন হলো যে জাইদি মুসলমানদের ক্ষোভ বাড়তে থাকলো, আর এই আন্দোলনও দীর্ঘ হতে লাগলো। ধীরে ধীরে যখন অবস্থার পরিবর্তন হলো তো তখন বদরুদ্দিন আল হুতি সরকারের নজরে চলে আসে। এছাড়াও সরকারের যে আর্মি ছিল তাদের সঙ্গে যে হুতি সমর্থক ছিল তাদের সময়ে সময়ে ঝগড়া হয়ে যেত, আর এই ঝগড়াই এত বৃদ্ধি হয়ে যায় যে একদিন সুযোগ বুঝে গভর্নমেন্টের আর্মিরা বদরুদ্দিন আল হুতিকে হত্যা করে ফেলে, আর এটি ছিল সূচনা পর্ব। সেই তখন থেকে জাইদিয়া মুসলমানরা প্রকাশ্যে যুদ্ধের ঘোষণা করে দেয়, আর এটি ছিল একটি এমন যুদ্ধের ঘোষণা যা পরবর্তীতে ইয়ামানের ভাগ্যকে একেবারে
সরকারে পরিবর্তন করে দেয়। তো হুসাইন বাদরুদ্দিন আল হুতির মৃত্যুর পর তার যে সাপোর্টাররা সরকারের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে তাদের সকলেরই নাম দেওয়া হয়েছিল হুতি বিদ্রোহী। প্রথমের দিকে তো সরকার এটি ভাবছিল যে এই মানুষদেরকে খুব সহজেই এবং খুব শর্ট টাইমের মধ্যে শেষ করে দেওয়া যাবে, আর এই মানুষের কাছে না কোনো অর্গানাইজড আর্মি আছে আর না তো কোনো অ্যাডভান্স হাতিয়ার আছে। কিন্তু এই অনুমান একেবারে ভুল প্রমাণিত হয়, আর 2010 সাল পৌঁছাতে সরকারকে হুতি বিদ্রোহীদের সামনে মাথা ঝোঁকাতে হলো, এমনকি তাদের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত হয়ে যায়। কিন্তু 2012 সালে একবার পুনরায় অবস্থার পরিবর্তন হয়। আলী আবদুল্লাহ সলে যে একটা লম্বা সময় ধরে ইয়ামানের উপর এক নায়কতন্ত্র চালিয়ে যাচ্ছিল, তাকে নিজের শাসন তারও এক সহযোগী যার নাম মনসুর হাদি ছিল তার হাতে তুলে দিতে হয়। কিন্তু এই অবস্থার পরিবর্তনই হচ্ছিল না, আর হুতিরাও দিন প্রতিদিন আরও মজবুত এবং শক্তিশালী হয়ে যাচ্ছিল। এমনই করতে করতে 2015 চলে আসে, যখন এই হুতিরা ইয়ামানের রাজধানী সানাকে কব্জা করে নেয়। এরপর রাষ্ট্রপতি ভবনকেও কন্ট্রোল করে নেয়, আর এর পরিণতিতে ইয়ামানের রাষ্ট্রপতি মনসুর হাদিকে দেশ ছেড়ে পালাতে হল। এমন সময় সৌদি আরবিয়া, যারা হুতি মুসলমানদের বিরোধী ছিল আর যারা ইয়ামানের সরকারকে সাপোর্ট করত, তারা এটি বুঝে গিয়েছিল যে এই হুতিদেরকে পিছন থেকে হয়তো ইরান সাপোর্ট করছে, না হলে এই হুতি বাহিনী এই সব কিছু একা কখনোই করতে পারবে না। আর ইরানের জন্য এটি করা একদমই মুশকিল কাজ ছিল না, কেন তারা তো লেবাননে উপস্থিত থাকে হিজবুল্লাহকে একটা লম্বা সময় ধরে সাহায্য করে আসছে। এবার যেহেতু হুতিদের সঙ্গে সৌদি আরবিয়ার শত্রুতা সেই প্রথম থেকে ছিল, সেই জন্য সৌদি আরব এটি কসম খেয়েছিল যে যাই হোক না কেন এই সরকারকে সাপোর্ট করতে হবে, আর কোনো প্রকারে সরকারকে পুনরায় প্রতিষ্ঠাও করতে হবে। সেই জন্য সৌদি আরবিয়া আরবের বিভিন্ন অঞ্চল থেকে আর্মিদেরকে নিয়ে এসে একটি ফৌজ তৈরি করে, আর এদেরকে নিয়ে ইয়ামানের উপর আক্রমণ করতে শুরু করে, যার পর ইয়ামানের ধ্বংসের আরেকটি নতুন অধ্যায় শুরু হয়। এমন অবস্থাতে 2016 সালে সৌদি আরবে একটি খুবই নিম্নজনক জঘন্যতম কাজ করেছিল। এই সময় হুতিদের মধ্যে জালাল নামের একজন বড় লিডার ছিল, একদিন তার বাবার ইন্তেকাল হয়ে যায়। তো জালাল নামের এই লিডারের বাবার যখন জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে প্রচুর হুতি বাহিনীর সমর্থক যুক্ত ছিল। ঠিক এই সময় সৌদি আরবিয়া সেই জানাজার মানুষদের উপর আকাশপথে আক্রমণ করতে শুরু করে। এর পরিণতি 140 জন মানুষের মৃত্যু এবং সহস্র মানুষ আহত হলো। এবার প্রকাশ্য কথা হলো, সৌদি আরবের এমন জঘন্যতম কাজ আগুনে ঘি ঢেলে দেওয়ার মতোই ছিল। এবার হুতি বাহিনীও জবাব দিতে শুরু করে আর কন্টিনিউ আক্রমণ করতে লাগে। যদিও সৌদি আরব এবং হুতিদের মধ্যে চলা এই যুদ্ধ 8-9 বছরের মতো একটা লম্বা সময় অতিবাহিত হতে চলেছে, কিন্তু কোনো পার্টি কিছুই পায়নি। এই যুদ্ধে যদি কিছু বেশি হয়ে থাকে সেটি হলো 2.5 লক্ষ মানুষের মৃত্যু। সেই সঙ্গে ইয়ামানের একটি বড় অঞ্চল এই যুদ্ধের কবলে পড়ে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যদিও সৌদি আরবের উপর আমেরিকার সাপোর্ট থাকা সত্ত্বেও কিছুই করতে পারেনি, কিন্তু সেখানে হুতি বাহিনী অর্ধেক ইয়ামানকে কব্জা করে রেখেছে। যাই হোক, ভাগ্য ভালো যে পিছনের কিছু মাস ধরে এই যুদ্ধ থেমে আছে, আর এর কারণ হলো গিয়ে আমরা এর আগে শুনেছি চায়নার সাহায্যতে সৌদি আরব এবং ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। এবার সৌদি আর ইরানের মধ্যে যখন বন্ধু হয়ে গেল, তখন হুতি এবং সৌদি আরবিয়াও যুদ্ধ করার পরিবর্তে এক টেবিলে বসার পরিকল্পনা করে নিয়েছে, আর তখন থেকে এই যুদ্ধ থেমে আছে। কিন্তু হঠাৎ করে প্যালেস্টাইন এবং ইসরায়েলের এই যুদ্ধতে হুতি বাহিনীর নাম শিরোনামে চলে আসে, আর সেটি এই জন্যই যে কেননা এরা ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের ঘোষণা করেছে। এরা বলেছে যে স্থলভাগের উপরে হোক কিংবা জলভাগের উপরে হোক, যেভাবে হোক না কেন ইসরায়েলের ক্ষতি অবশ্যই পৌঁছাবে, আর যার ঝলক আমরা সেই জাহাজ হাইজেকের মাধ্যমে দেখতে পেয়েছিলাম। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে এমন খুব সুন্দর ভিডিওগুলি আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।